পোশাক, স্থান আর সময় বুঝে মূলত বেছে নেওয়া হয় চুলের সাজসজ্জা। ঈদের দাওয়াতে ইচ্ছা অনুযায়ী চুল সাজানোর জন্য চুলকে থাকতে হবে বাধ্য। সেই সাথে স্টাইলিশ লুক পেতে চুলে নানা ধরনের কালার করতে পছন্দ করেন নারীরা। যাদের পার্টিকুলার ট্রিটমেন্ট দরকার, লাইক হেয়ার কালারের পর একটা ট্রিটমেন্ট প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তারা ঈদের আগে এসে একটু কালার প্রটেক্টিং ট্রিটমেন্ট আমাদের আছে এখানে, কোলাজেন আছে, কেরাটিন আছে, আরও বিভিন্ন ধরনের উন্নত মানের যে ধরনের ট্রিটমেন্ট এখন অনেকগুলো দেশে বাইরে থেকে আমরা আরপি ট্রিটমেন্ট আনছি, বোটক্স ট্রিটমেন্ট আছি, সেগুলো তারা করতে পারে। কিছুদিনের জন্য সাময়িক একটু বাউন্স দরকার, সুন্দর একটা শাইন দরকার, সেই ক্ষেত্রে তারা কোলাজিন টাইপের ট্রিটমেন্টগুলো নিলে হেয়ারে কোলাজিন লেভেল বুস্ট হবে এবং ক্যারাটিনের লেভেলটাও অনেক বেশি বুস্ট হবে। হেয়ারের টেক্সচারটা কী ধরনের সেটা বুঝে ট্রিটমেন্টটা নেওয়া উচিত। কারো হেয়ার যদি ন্যাচারালি স্ট্রেইট থাকে, সেই ক্ষেত্রে সে নর্মালি আমলকি, শিকাকাই, মেথি দিয়ে একটা পেস্ট বানিয়ে ডিম দিয়ে সে ইউজ করলে এটা অনেক বেশি শাইন আসে। অথবা কারো হেয়ার যদি খুব বেশি কার্লস থাকে, অনেক বেশি হাই ভলিউম কার্লি থাকে, সেই ক্ষেত্রে তারা চুলটাকে ময়শ্চার আনার জন্য একটু লেবু মিশিয়ে, লেবুর সাথে কলা, ডিম, আমরা প্রোটিন প্যাক যেভাবে ইউজ করি সেভাবে করে কিন্তু শ্যাম্পু জাস্ট আধা ঘন্টা আগে দিয়ে বসে থেকে দেন শ্যাম্পু করবে, কন্ডিশনিং করবে, অনেক কার্লি হেয়ারও কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে যাবে, সফট হয়ে যাবে এবং ন্যাচারাল কার্লসটাও কিন্তু অনেক বেশি মানে দেখতে ওয়েভ আসবে, কার্লস থাকবে না, এরকম একটা ফিনিশিং কিন্তু আসে। সো যাদের পার্লারে আসতে প্রবলেম তারা কিন্তু এভাবে করেও ঘরোয়া পদ্ধতিতেও কিন্তু এভাবে ট্রিটমেন্টগুলো নিতে পারবে। তবে চুলে কালার করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়, সেই সাথে ঈদ আসার আগে থেকেই বাড়তি যত্ন নিতে হয় চুলের। কালারের বিষয়টা আসলে ডিপেন্ড করবে হচ্ছে আপনার ফেসের স্ট্রাকচারের উপরে, আপনি কী ধরনের পার্সোনালিটি আপনি ক্যারি করছেন। কেউ একটু সফট টাইপের লুক যদি চান, সেই ক্ষেত্রে আমরা ব্রাউনের দিকে, ব্রাউন শেডসগুলো যেগুলো আছে, চেস্টনাট টাইপের ব্রাউন আছে, অনেকগুলো মাশরুম টাইপের ব্রাউন হয়। যাদের একটু ডার্ক কমপ্লেক্সন তাদেরকে আমি অবশ্যই রেড টোনের দিকেই যেতে বলবো, লাইক রেডের মধ্যে আপনার চেরি রেড হতে পারে অথবা ডার্ক চকলেট হতে পারে, মকা ব্রাউন হতে পারে, এই ধরনের কালারগুলো মিডিয়াম টোন কমপ্লেক্সনের সাথে খুব ভালো যায়। আর যারা অনেক বেশি ফেয়ার কমপ্লেক্সন প্লাস খুব ট্রেন্ড বিশ্বাস করে তাদেরকে অবশ্যই অ্যাশ টাইপের কালারগুলোই আমরা সাজেস্ট করবো। অ্যাশটা হলো অ্যাটলিস্ট ব্লোন্ড, সো দ্যাট ব্লোন্ড কালারটা এখন খুব বেশি ট্রেন্ডি, সাথে সাথে আপনার পার্সোনালিটিকে অনেক বেশি এনহ্যান্স করে। তবে ব্যস্ততা ভুলে এখন থেকে যত্ন নিন চুলের, সেই সাথে আপনার চুলের জন্য বেছে নিন সঠিক কালারটিও, যা আপনার ফ্যাশন স্টাইলকে আরও দ্বিগুণ করবে।